কে বলেছে পুরোহিত হিন্দু ধর্মের রিপ্রেজেন্ট করে, কে বলেছে মৌলবী ইসলাম ধর্মের রিপ্রেজেন্ট করে, কে বলেছে খ্রিস্টান ফাদার সিনি খ্রিস্টানদেরকে রিপ্রেজেন্ট করে। নিজের ইমেজের উপর বিশ্বাস করতে পারছেন না, ভরসা রাখতে পারছেন না, তাই তাকে হনুমানের ইমেজকে ভাড়া করে আনতে হচ্ছে। দাঙ্গা শব্দটাকে যদি আপনি দেখেন, এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক আলাদা করে নিচ্ছেন অফেন্স। ধর্মীয় জিগির তোলা, উস্কানি দেওয়া, এটাও একটা সেপারেট অফেন্স। সরকার যদি মনে করে আমি দাঙ্গা রুখবো, তাহলে দাঙ্গা রোখা যায়, যেটা যদি শুভ বলতো। পুলিশ বা সরকারের দৃষ্টিভঙ্গি কি হবে সেটা খুব ইম্পর্টেন্ট। তারা পারে না, কারণ তাদের যারা পলিটিক্যাল বস তারা তাদেরকে নিষ্ক্রিয় করে রাখে। দেয়ার ওয়াজ অ্যালিগেশন অফ ইন্টেলিজেন্স ফেলিয়ার। এই যে নিষ্ক্রিয় যদি করে রাখার অভিযোগটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটাও কিন্তু বিপদের সামনে। আজকে ধর্মের নামে যারা দাঙ্গা করছে, কালকে পাড়ায় ঢুকে কিন্তু আপনি কী খাবেন, কী করবেন, কার সাথে ঘুরবেন, কার সাথে বেড়াতে যাবেন, সেটার নামে তারা দাঙ্গা করবে। আসলে এটা গুন্ডামি। গুন্ডামি রুখতে যদি রাজ্যের পুলিশ পারে, তাহলে দাঙ্গা রুখতেও রাজ্য পুলিশ পারবে। ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনীতি করার প্রয়োজনীয়তা কাদের হয়? কখনো হিজাব পরে, কখনো মন্দিরে গিয়ে, তারা রাজনীতিটাকে ধর্মীয় আচরণের অংশ করে দিয়েছেন বা উল্টো দাঁড়িয়ে দিয়েছেন। ক্ষমতার সাথে যদি আপনি রাজনীতি মেলান, রাজনীতির সাথে এই ধর্মকে মেলান, তাহলে যে ব্রেনটা হয় এটা কিন্তু ধ্বংস। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যে চরিত্র সেটাই আক্রান্ত হয়ে যাচ্ছে। ধর্মনিরপেক্ষ শব্দটার জন্ম হয়েছিল যেখান থেকে, যেখানে ধর্মের কোনো যোগ ছিল না। নির্বাচিত সরকার কেন তার সরকারি কর্মচারীদেরকে চোর ডাকাত বলবেন বলুন তো? নমস্কার, আপনারা দেখছেন সমাচার প্লাস বাংলা এবং আমি রয়েছি আপনার সঙ্গে সৌভিক। এই বাংলার বুকে দাঁড়িয়ে সাম্প্রদায়িক অশান্তি একটি নজিরবিহীন ঘটনা বলে মনে করছে বর্তমান রাজনৈতিক মহল। তাও কি, তাও হিন্দু ধর্মের একটা আচার অনুষ্ঠানকে ঘিরে, যেই সময় দাঁড়িয়ে গোটা দেশে সাম্প্রদায়িক অশান্তি চরমে ছিল, সেই সময় কিন্তু আমাদের এই বাংলা, অর্থাৎ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু শান্ত ছিল। সময়ের কাঁটা যতই ঘুরতে থাকে ততই কিন্তু ঘটনাটার পরিবর্তন ঘটে। তা সামান্য পুজো নিয়ে সাম্প্রদায়িক অশান্তি, রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে এই সাম্প্রদায়িক অশান্তির আড়ালে নিয়োগ দুর্নীতিতে বিভিন্ন যে ঘটনাগুলি ঘটছে সেগুলোকে, সেই খবরগুলোকে আসলে চাপিয়ে দেওয়ার জন্য এটা একটা রাজনৈতিক কৌশল। তবে এই বিষয়ে বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি কি বলছেন শুনবো তার কাছে। প্রথমে আপনাকে সমাচার প্লাস বাংলা স্বাগত, কি বলবেন এই বিষয়ে? তো এটা তো অনেকদিন ধরেই আমরা যারা একটু বিশ্লেষণ করতে পারি সমসাময়িক রাজনীতির, আমরা বলে আসছি যে বাংলায় একটা দীর্ঘ সময় ধরে, গত কয়েক বছরের একটা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার রাজনীতি চলছিল। এর কিছু উৎস আছে। আমি কালকে মামলার সময় সওয়াল করতে গিয়ে একটি কথা বলেছিলাম যে দাঙ্গা শব্দটাকে যদি আপনি দেখেন, এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক আলাদা করে নিচ্ছেন অফেন্স, রাইটিং। আর ধর্মীয় জিগির তোলা, উস্কানি দেওয়া, এটাও একটা সেপারেট অফেন্স। দুটো যখন একসঙ্গে ঘটতে থাকে তখন সেটা কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার রূপ নেয়, যেটা আমরা ভয়াবহতা আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। বাংলাতে বামফ্রন্টে 34 বছরে যে সরকার ছিল, সেই সরকারের সদিচ্ছার কারণে এবং ফার্মনেসের কারণে এই দাঙ্গা করার সাহস কেউ করতে পারেননি। তার মানে কি দাঙ্গা কোথাও এদিক ওদিক ঘটনা ঘটেনি? যারা দাঙ্গাকারী, যারা গণ্ডগোল পাকায়, যারা বিভেদকামী, তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে বিভিন্ন জায়গায়। পুলিশ বা সরকারের দৃষ্টিভঙ্গি কী হবে সেটা খুব ইম্পর্টেন্ট। পুলিশ যদি পুলিশের কাজ করতে পারে, সরকার যদি মনে করে আমি দাঙ্গা রুখবো, তাহলে দাঙ্গা রোখা যায়, যেটা যদি বসু বলতে। এটা কখনো ধরে নেওয়া ঠিক হবে না যে দাঙ্গা ঘটে যাচ্ছে, সরকার পারছে না, পুলিশ পারছে না। আমাদের পুলিশের যথেষ্ট কোমরের জোর আছে, তারা পারে না, কারণ তাদের যারা পলিটিক্যাল বস তারা তাদেরকে নিষ্ক্রিয় করে রাখেন। স্পষ্টভাবে যদি কালকে কলকাতা হাইকোর্টের দেওয়া রায়টা আমরা পড়ি, তাহলে বুঝব দেয়ার ওয়াজ অ্যালিগেশন অফ ইন্টেলিজেন্স ফেলিয়ার। কোথায় ইঁট রাখা হয়েছে, পাথর রাখা হয়েছে, কোথা থেকে ছোঁড়া হবে, কখন ছোঁড়া হবে, আইদার সেটা হয়েছে ওর পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। দুটো ঘটনাই কিন্তু, এর বাইরে কিছু হতে পারে না। এই যে নিষ্ক্রিয় যদি করে রাখার অভিযোগটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটাও কিন্তু বিপদের সামনে। নগর পুড়লে দেবালয় বাঁচে না,
আজকে ধর্মের নামে যারা দাঙ্গা করছে কালকে পাড়ায় ঢুকে কিন্তু আপনি কি খাবেন কি করবেন কার সাথে ঘুরবেন কার সাথে বেড়াতে যাবেন সেটার নামে তারা দাঙ্গা করবে। আসলে এটা গুন্ডামি, ধর্ম প্রলেপটা তুলে দিন, এটা গুন্ডামি আর কিছু নয়। গুন্ডামি রুখতে যদি রাজ্যের পুলিশ পারে তাহলে দাঙ্গা রুখতেও রাজ্য পুলিশ পারবে, পারত পারেনি, সেটাই দেখা যাচ্ছে। আমার স্পেসিফিক প্রশ্নটা ছিল যে সাম্প্রদায়িক এই অশান্তির মাধ্যমে কি এই যে বর্তমানে সরকারের বিরুদ্ধে এতগুলো অভিযোগ আসছে, নিয়োগ ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে দিয়ে দিচ্ছে না সরকার সেই অভিযোগ আসছে, সেগুলো কি চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা? চেষ্টা তো করা হয়, আদিম প্রবৃত্তিগুলি তখনই জাগানো হয় যখন আজকের সমস্যাগুলোকে তারা অ্যাড্রেস করতে ব্যর্থ হন। ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনীতি করার প্রয়োজনীয়তা কাদের হয়? যাদের রাজনৈতিকভাবে যারা দেউলিয়া হয়ে যাচ্ছে তাদের, দোজ হু ডু নট হ্যাভ এনিথিং টু অফার পলিটিক্যালি, তারাই কিন্তু ধর্মীয় জিগিরের এই সাহায্যটা নেন রাজনৈতিক কারণে। আজকে হনুমান জয়ন্তী, আর এই হনুমান জয়ন্তীর দিন যাতে কোনো রকম অশান্তি না হয় সরাসরি তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আদালতের পক্ষ থেকে প্রোভাইড করা হলো। না আমার একটা একটা বিষয় আছে যে এখানে তো ভোট হচ্ছে না, ভোট হচ্ছে না, কিছু হচ্ছে না, একটা সাধারণ পুজোকে ঘিরে কেন্দ্রীয় বাহিনী আসছে এই বাংলার বুকে। প্রথমত যে অনুষ্ঠানটির কথা বললেন, আমরা যারা গুপ্তপ্রেস পঞ্জিকা দেখেছি সেখানে হয়তো হনুমান জয়ন্তীর কথা একটা ছোট করে লেখা থাকতো, এত জনপ্রিয় ছিল না। কিন্তু মানুষ কি করতেন না, হনুমান জয়ন্তী পালন করেছেন, পশ্চিমবঙ্গেরও একটা বড় অংশের মানুষ যারা এই বিশ্বাসে বিশ্বাসী তারা করেছেন, কখনোই অশান্তি তো হয়নি। কিন্তু অশান্তি হওয়ার কারণটা কি? অশান্তি হওয়ার কারণ হচ্ছে যে এই ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোর সাথে রাজনৈতিক দলগুলো তাদের নেতানেত্রীরা কখনো হিজাব পরে কখনো মন্দিরে গিয়ে তারা রাজনীতিটাকে ধর্মীয় আচরণের অংশ করে দিয়েছেন বা উল্টোটা করে দিয়েছেন, যেটা খুব ভয়ঙ্কর বিষয়। ধর্মীয় আচার আচরণ করার অধিকার ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের সমানভাবে রয়েছে। রাষ্ট্রের কর্তব্য হচ্ছে প্রত্যেকটি নাগরিক যাতে সেই অধিকার তার প্রয়োগ স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে করতে পারেন। আমি ঠিক যেভাবে বললাম হনুমান জয়ন্তী বাংলায় খুব জনপ্রিয় ছিল না, কিন্তু বাংলাতে কি একেবারেই ছিল না? রামনবমী, রামনবমী বাংলায় খুব জনপ্রিয় মানে উৎসব বলে কখনো আমরা দেখিনি আমাদের ছোটবেলায়। তার মানে কি কোনোভাবেই কোনো মানুষই করতেন না? করতেন তো, এ তো আমি হাওড়ায় থাকি, হাওড়ায় রামরাজাতলায় রামনবমী একটা উৎসব, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাম মন্দির আছে সেখানে এই রামনবমী সেখানে পালিত উদযাপন করা হয়, পালন করা হয়। হাওড়ার প্রসঙ্গে বলবো, আপনি একজন হাওড়ার বাসিন্দা, সেখানে দাঁড়িয়ে আপনি যদি অতীতে একটু যান তাহলে কখনো কি এই বছরের নির্দিষ্ট সময়ে রামনবমী থেকে শুরু করে বা হনুমান জয়ন্তীতে একটা সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে পড়তে পারে হাওড়া জুড়ে, কখনো এরকম আশঙ্কা করেছেন? বা বর্তমানে যখন নাকি আপনি হাওড়ায় থাকছেন এই সমস্ত ঘটনা সচক্ষে দেখতে পাচ্ছেন, তখন কি আশঙ্কা হয় কখনো একটা সময় আপনি রাস্তাঘাটে যাচ্ছেন এবং একটা সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে যাবে? আশঙ্কা তো বেড়েই যাচ্ছে। হাওড়াতে কখনো এই দাঙ্গা হবার, সাম্প্রদায়িক দাঙ্গার গত কয়েক বছরের মধ্যে তো গত 20-30 বছর সময় তো আমরা দেখিনি, তারপর হঠাৎ করে বদলে গেল এই গত কয়েকটা বছরে চিত্রটা, মেরুকরণের রাজনীতি করবার চেষ্টা করা হলো। তো উৎসব তো আগেও হয়েছে, আমি তো বললাম রামরাজাতলার উদাহরণ দিলাম আপনাকে, আমি এরকম অসংখ্য জায়গায় বলতে পারি। হনুমানের মন্দির ওই হাওড়াতেই ছেকেছে, জিটি রোডের ধারে হনুমানের মন্দির, আজকে না অনেকগুলো হনুমানের মন্দির বহুদিন ধরে সেখানে আছে, সেখানে প্রতিদিন পূজা পার্বণ হয়, প্রতিদিন সেখানে ভক্ত তাদের যারা বিশ্বাসে বিশ্বাসী মানুষ তারা যান, তাদের তো কই দাঙ্গা করতে হয়নি। রামের ভক্ত হনুমানের ভক্ত যদি কেউ বিশ্বাস থেকে ক্রেতা করেন তারা কি এইটার জন্যে তাদের অন্য ধর্মের উপর আক্রমণ করার প্রয়োজনীয়তা আছে? নেই। আবার অন্য ধর্মের যিনি অন্য ধর্মের বিশ্বাসী মানুষ তার কি এই 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 আক্রমণ করার প্রয়োজনীয়তা আছে? কোনো নিরীহ মানুষ সুস্থ মানুষ সেটা করেন না, আসলে করানো হয়। কালকে দেখবেন একটি ছেলেকে অ্যারেস্ট করে নিয়েছে, বলছে মুঙ্গের থেকে এনেছি।
ওই ছেলেটির মা কালকে ইন্টারভিউ দিচ্ছিলেন, বলছিলেন যে আমার ছেলে কোনো পার্টি করে না, কোনো পার্টি করে না। ও তো এমএলএর কাছেও যায় বা এখানেও যায়, ও পার্টিতে যায়, পার্টি করে না। মানে বিষয়টা খুব ইন্টারেস্টিং শব্দটা, পার্টি করে না। আজকে পশ্চিমবঙ্গের যুব সমাজের একটা বড় অংশ তারা কোনো পার্টি করে না। আগে বাংলার ছেলেমেয়েরা পার্টি করত, পার্টিবাজি একটা বাংলার বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু এখন এ করে কি বলে পার্টিতে যায়, নেতাও যায় কর্মীও যায়, গিয়ে সেখানে ঝামেলা করা হয়। ক্ষমতার সাথে যদি আপনি রাজনীতি মেলান আর রাজনীতির সাথে ধর্মকে মেলান, তাহলে যে ব্লেন্ডটা হয় এটা কিন্তু ধ্বংসাত্মক। ধ্বংসাত্মক বিষয়টা আপনি যে কথা বলছেন, আজকে যেমন হনুমান জয়ন্তী সেইভাবে কিন্তু বিজেপিরও জন্মদিন, আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি বলে দিলেন যে পশ্চিমবঙ্গ সহ আরও 4টি রাজ্যে বড় বড় হনুমানের মূর্তি প্রতিষ্ঠা করা হবে। ফলে এই যে সিদ্ধান্ত, একটা দেশের প্রধানমন্ত্রী হনুমান জয়ন্তীর দিনে আরও বিভিন্ন রাজ্যে হনুমানের মূর্তি স্থাপন করার, এটা কি একটা ধর্মাচরণের মাধ্যমে নিজের দিকে জনমতকে আকৃষ্ট করার উপায়? যাচ্ছি যে ভারতের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যে চরিত্র সেটাই আক্রান্ত হয়ে যাচ্ছে। আমাদের দেশের মানুষের ধর্মাচরণ এতটা ঠুনকো নয় যে সেটার জন্য রাষ্ট্রীয় একটা সমর্থনের প্রয়োজন হবে। বরং এই যে রাজনীতিবিদ যারা ধর্মের কথা বলে মানুষের মধ্যে রাজনীতি করবার চেষ্টা করেন, তাদের অস্তিত্বটাই ঠুনকো, রাজনৈতিক অস্তিত্ব ঠুনকো। তার জন্যই তিনি এখন আর ওই নিজের ইমেজের উপর বিশ্বাস করতে পারছেন না, ভরসা রাখতে পারছেন না, তাই তাকে হনুমানের ইমেজকে ভাড়া করে আনতে হচ্ছে বা সেখান থেকে সাহায্য নিতে হচ্ছে। ইট শোজ দি পভার্টি অফ দেয়ার থটস এবং তাদের চিন্তা ভাবনার একটা ক্রাইসিস, ভয়ঙ্করভাবে এটা দেখা যাচ্ছে। একদিকে যেখানে দেশের প্রধানমন্ত্রী বলছেন যে হনুমান জয়ন্তীতে ঠিক আমাদের হনুমানের মতনই রাক্ষসদের দমন করতে হবে, আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে সকলকে কিন্তু শান্তিপূর্ণভাবে এই হনুমান জয়ন্তী পালন করতে হবে। দুই মেরুর ভিন্ন মন্তব্য, মাঝখান থেকে বামেরা কি বলবেন? আমাদের দরকার নেই, আমাদের আজকের দিনটার সাথে গতকালের দিনটা বা আগামীকালের দিনটা যে সমস্যাগুলো সাধারণ মানুষের আছে সেই সমস্যা কোনো বদলে যাবার কোনো ব্যাপার নেই। যদি উৎসবটাকে আমরা বুঝি, উৎসবের একটা সাইকোলজি আছে, সেই সাইকোলজিটা হচ্ছে মানুষ এই একটা উৎসবকে কেন্দ্র করে, সেটা ধর্মীয় উৎসব হোক বা অন্য উৎসব হোক, একটা দিন সমস্যার বাইরে থাকেন, কিন্তু কালকে যখন উৎসব হয়ে যায় তখন আবার সমস্যার মধ্যে তাকে আসতে হবে। তাহলে এই জায়গাটা যে যত তাড়াতাড়ি রিয়েলাইজ করবেন তত তাড়াতাড়ি তার নিজের অস্তিত্বের প্রশ্নে আরও বেশি আত্মবিশ্বাসী হবেন। সুতরাং এক্ষেত্রে কোনো রাষ্ট্রব্যবস্থা, যে রাষ্ট্রব্যবস্থায় কোনো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রাখবার জন্যে, তাদের এতটুকু ক্ষমতা নেই, তাদের নিজেদের উপর আস্থা বিশ্বাস আছে, ভরসা আছে, এটা তারা দেখাতে পারছেন না। তাদের দৈন্যতা হচ্ছে তারা দেখাতে চাইছেন যে আমি হনুমানের ইমেজ থেকেই আমি এ করেছি। যাই হোক, এটার সাথে মানুষের বিশ্বাসের কোনো সম্পর্ক আছে বলে মানুষকে ছোট করবেন না। আমাদের দেশের মানুষ তারা বহু বছর ধরে বহু কিছুতে বিশ্বাস করেছেন, বহু ধর্মাচরণ করেছেন, এটা তাই সেই কারণেই আমাদের সংবিধানও ধর্মাচরণের অধিকার দিয়েছে, সেই সঙ্গে আরও একটি অধিকার দিয়েছে, দায়িত্ব দিয়েছে, সংখ্যাগুরু যারা কমিউনিটি আছেন যে কোনো ক্ষেত্রে, মানে শুধু ধর্মীয় সংখ্যাগুরু নয়, যে কোনো জায়গায় সংখ্যাগুরুদের একটা দায়িত্ব হচ্ছে যারা সংখ্যালঘু কমিউনিটি তাদেরকে দেখা, তাদেরকে প্রতিপালন করা, তাদেরকে ভালোবাসা, কাছে টানা, যাতে তারা আলাদা কিছু ফিল না করতে পারেন, তারা তাদের মতন। ফলে আমরা যেগুলোকে আমরা নিয়ে আমরা এই রাজনীতি করি না, দেখবেন এই যে বলে এই মাইনরিটি অ্যাপিজমেন্ট না, অ্যাপিজমেন্ট না, তাদের অধিকারটাকে রেকগনাইজ করানো, যাতে তারা সমানভাবে একটা জায়গায় ইকুয়ালিটিটাকে ফিল করতে পারে। পুরো সারি বামেদের জন্য কি? আমার কাছে তো নওশাদ সিদ্দিকীর বাড়িতে আমি গিয়েছিলাম, আমি সেদিনই গিয়েছিলাম। নওশাদ সিদ্দিকী আমার বন্ধু, নওশাদ সিদ্দিকী আমাকে একদিন নিমন্ত্রণ করেছিলেন তাদের একটি অনুষ্ঠানে, আমি সেদিন গিয়েছিলাম। প্রথমবারই ফুরসুপুর প্রাসাদে গিয়েছিলাম, আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি এটা দেখাই ভালো, আমি ইন্ডিভিজুয়ালি গিয়েছিলাম। আর বামেদের জন্য আলাদা করে কি ফুরফুরা শরীফ কি আর কোনো মন্দির কি মসজিদ কি এরকম আলাদা করে দেখে তো লাভ নেই, আমাদের যে দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা ধর্মকে যেভাবে বিশ্লেষণ করি সেইভাবেই বিশ্লেষণ করছি।
আপনাদের ধর্ম নিরপেক্ষতা চর্চার ক্ষেত্রে ফুরফুরা শরীফ তো আপনাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। নিরপেক্ষতার চর্চাটা করতে গিয়ে ধর্মকে কেন আনছেন? আপনি জানেন ধর্ম নিরপেক্ষ শব্দটাই ধর্ম থেকে সরিয়ে রাখা। ধর্ম নিরপেক্ষ শব্দটার জন্ম হয়েছিল যেখান থেকে, সেখানে ধর্মের কোনো যোগ ছিল না। রাষ্ট্রকে ধর্ম থেকে বাতিল করার মধ্য দিয়ে ধর্ম নিরপেক্ষ শব্দটির জন্ম হয়েছিল। ধর্ম নিরপেক্ষ তো আরেকটি শব্দ, ইদানিংকালে খুবই প্রচলিত শব্দ একটা সময়ে, এটাও একটা মানে চিন্তাভাবনার মধ্যেও থেকেছে, এটাও একটা দার্শনিক চিন্তাভাবনা, আমাদের ভারতের মতন জায়গায় জন্ম হয়েছিল। সর্বধর্ম সমন্বয়, আমি বারবার বলি সর্বধর্ম সমন্বয় আর ধর্ম নিরপেক্ষতার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য আছে। সর্বধর্ম সমন্বয় করতে গিয়ে যেটা করে সেটা হচ্ছে একটা হিন্দু পুরোহিত, একটা মুসলিম মৌলবী টুপি পরে, আর হিন্দু পুরোহিত গেরুয়া পরে, আর খ্রিশ্চান ফাদার একটা ক্রস টস নিয়ে দাঁড় করিয়ে তিনজনকে। আরে তিনজন কি রিপ্রেজেন্ট করে নাকি? কে বলেছে পুরোহিত হিন্দু ধর্মের রিপ্রেজেন্ট করে? কে বলেছে মৌলবী ইসলাম ধর্মের রিপ্রেজেন্ট করে? কে বলেছে খ্রিশ্চান ফাদার শ্রেণি খ্রিস্টানদেরকে রিপ্রেজেন্ট করেন? আমি বলছি এপিজে আব্দুল কালাম মুসলিম সমাজকে রিপ্রেজেন্ট করতে পারেন, আমি বলছি নেতাজি সুভাষচন্দ্র বোস হিন্দু সমাজকে রিপ্রেজেন্ট করতে পারেন, আমি বলছি খ্রিস্টান কমিউনিটিকে মাইকেল মধুসূদন দত্ত রিপ্রেজেন্ট করতে পারেন। তাহলেও তো একজন নেতা ছিলেন যিনি সরাসরি বলেছিলেন আমি আগে হিন্দু, তারপরে ভারতীয়, তারপরে কমিউনিস্ট। আমি 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 কারুর কথা বলতে পারবো না, আমি আমার কথা বলতে পারি। খুব সিম্পল কথা যে আমাদের প্রত্যেকটি মানুষের দু রকমের স্ট্যাটাস থাকে, এটা সোশিওলজির কথা। একটা অ্যাচিভড স্ট্যাটাস, একটা অ্যাসক্রাইবড স্ট্যাটাস। অ্যাচিভড স্ট্যাটাস যেটা, সেটা হচ্ছে আমরা যেটা আমাদের কাজে কর্মের মধ্যে দিয়ে আমরা যেটাকে অর্জন করি। আর অ্যাসক্রাইবড স্ট্যাটাস হচ্ছে যেটা আমরা নিয়ে জন্মাই, আস্তে 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 করে আমরা ছেড়ে যাই। আপনি আপনার কাজে কর্মে যখন একটা জায়গায় যান তখন আপনি কি, সেই পরিচয়টা কিন্তু আপনার কাজের মধ্যে দিয়ে হয়। এই নামটা বললাম এপিজে আব্দুল কালাম, আপনি এপিজে আব্দুল কালামকে কখনো বলবার চেষ্টা করেন মুসলমান বলে ভাববেন না? ভারতের রাষ্ট্রপতি ছিলেন সেটা ভাববেন? খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটাকে বোঝা। খুব সহজ সরল বিষয়ে সহজ সরলভাবে উত্তর দেওয়াটা অভ্যাস করতে হবে। এই এই আজকে এই আপনি হনুমানের মূর্তি প্রতিষ্ঠার কথা যখন রাজনীতিবিদদের মুখ থেকে আসছে, আই হ্যাভ বিন ভেরি হ্যাপি যদি নরেন্দ্র মোদী বলতেন যে সারা দেশ জুড়ে এরকম পশ্চিমবঙ্গের মতন কয়েকটা রাজ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির চারটে মূর্তি করে, তাও মানা যেত। তাদের একটা নেতাকে তার মূর্তি করছেন, রাজনীতির কথা বলছেন, কি হরিপদ ভারতীর একটা মূর্তি বসাবেন, পুরোনো দিনের জনসংঘের নেতা ছিলেন এখানে, সেই সব ছেড়ে যেন পশ্চিমবঙ্গে যদি হনুমানের মূর্তি বসিয়ে তাকে যদি রাজনীতি করতে হয় বা রাজধর্ম পালন করতে হয় তাহলে তার মতের যথেষ্ট পরিমাণ সংকট আছে বলেই আমার বিশ্বাস। একদম একটা শেষ প্রশ্ন করে আমাদের এই সাক্ষাৎকারটা শেষ করবো। একদম শেষ প্রশ্নে আমার সরাসরি আপনার কাছে প্রশ্ন থাকবে যে ডিএ নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে এই চলতি এপ্রিল মাসের মধ্যেই সরাসরি সরকারের সাথে বৈঠক করার অনুমতি দিয়েছে, সরকারকে বৈঠক করতেই হবে এবং তাদের যা বিষয়গুলো সেই সমস্ত কিছু সরকারের সাথে আলোচনা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেখানে সরকার পক্ষের বিভিন্ন নেতা মন্ত্রীর কাছ থেকে এই ডিএর জন্য আন্দোলনকে সরকারি কর্মচারীদের বিভিন্ন ভীষণ ব্যবহার করে তাদেরকে আখ্যা দেওয়া হয়, কখনো চোর ডাকাত বলা হয়, কখনো সারমেয়র সাথে তুলনা করা হয়, সেখান থেকে কি মনে হয় যে একটা বৈঠকের পরবর্তী সময় দাঁড়িয়ে কোনো রকম কিছু সুরাহা হবে? আদালত তো বলেছে, আমি আদালত যেটা বলেছেন সেটা আদালত এটাই বিশ্বাস করেন, আস্থা রাখেন, এই বিষয়টা সকলেই চাই আমরা আলোচনা করে মিটুক। যেমন তো কোনো সরকার, নির্বাচিত সরকার কেন তার সরকারি কর্মচারীদেরকে চোর ডাকাত বলবেন বলুন তো? কেন বলবেন, কোন পরিপ্রেক্ষিতে বলবেন? তারা আছেন বলে আপনার সরকারের কাজ চলছে, দে আর নট ইউর লাইবিলিটি, দে আর ইউর অ্যাসেটস। তো এই জায়গায় দাঁড়িয়ে যারা বলছেন তারা কতটা অগণতান্ত্রিক আমরা দেখেছি আগে। ডিএ চাইতে গেছে, সেই কর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে, ফলে আদালতকে এখানে ইন্টারফেয়ার করতে হয়েছে। দেখা যাক, এই আলোচনাটা চিফ সেক্রেটারি লেভেলের লোক থাকবেন, আশা করি তারা এই মানে ডাটি ফিল্ডি পলিটিক্সের বাইরে গিয়ে কিছু করবার চেষ্টা করবেন, অন্তত নিজেদের বিউরোক্র্যাটিক ইন্টারেস্টেই কিছুটা করবার চেষ্টা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ গোটা ভিডিওটি দেখার জন্য। অন্যান্য সমস্ত খবরের চটজলদি আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজে। লাইক করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আর নিজস্ব কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকলে সেটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই রাখবেন। ক্যামেরা অমিতের সঙ্গে সৌভিক, সমাচার প্লাস বাংলা, কলকাতা।